2024-এ প্রথম দফার নির্বাচন হচ্ছে সারা দেশের 102টি মোট যে আসন রয়েছে সেই লোকসভা আসনে, তার মধ্যে আমাদের রাজ্যে 3টি আসনে নির্বাচন হচ্ছে। আমি যদি প্রথম 4 ঘন্টার ভোটের টার্ন আউট দেখি তাহলে দেখব, আমি সারা দেশের নিরিখে যদি কয়েকটি জায়গার কথা বলি, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড সেখানে 21.82% ভোট পড়েছে প্রথম 4 ঘন্টায়, অরুণাচল প্রদেশে 20.13%, আসামে 27.22%, বিহারে 20.42%, ছত্তিশগড়ে 28.12%, জম্মু কাশ্মীরে 22.60%, লাক্ষাদ্বীপে 16.33%, মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বলা যেতে পারে এখনও পর্যন্ত 30.46%, মহারাষ্ট্রে 19.17%, মণিপুরে 28.86%, মেঘালয়ে 33.12%, মিজোরামে 27.61%, নাগাল্যান্ডে 24.05%, পণ্ডিচেরিতে ভোট পড়েছে 28.10%, রাজস্থানে 22.51%, সিকিমে 21.20%, তামিলনাড়ুতে 23.87%, ত্রিপুরাতে 34.54%, উত্তরপ্রদেশে 25.20%, উত্তরাখণ্ডে 24.83%, এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ যেখানে 3টি আসনে নির্বাচন চলছে সেই 3টি আসনে এখনও পর্যন্ত মোট ভোট পড়েছে 33.56%। এই যে 3টি আসন, সেই 3টি আসনের যদি ভোটের কথা ভাবি যে কত কোথায় ভোট পড়েছে, তাহলে প্রথম 4 ঘন্টায় ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে আলিপুরদুয়ারে 35.20%, কোচবিহারে 33.63%, এবং জলপাইগুড়িতে 31.94% ভোট পড়েছে প্রথম 4 ঘন্টায়। এই রাজ্যের 3টি আসন সহ সারা দেশের যে 102টি আসনে লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব চলছে তার একটা শতাংশের হিসাবে ভোটের হার আপনাদেরকে জানালাম। আর প্লাস নিউজের সঙ্গে থাকুন, এভাবেই প্রত্যেকটি মুহূর্তের খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা।